হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা মোবাইলে ছবি তোলা এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ একটা পেজে কিভাবে উপর নিচে সেট করবেন এবং ক্লিয়ার করবেন ছবিটা, সেটাই আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফটোশপ 70 ওপেন করব। ওকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফটোশপ 7 ওপেন হচ্ছে। ওকে ওপেন হয়েছে। এখন আমি এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি এখানে নিউ ফোল্ডার 2 তে এখানে দুটা এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আমি ছবি তুলে রেখেছি। এটা হচ্ছে মোবাইলে তোলা। আমি এখান থেকে এভাবে মাউস দিয়ে ড্রাগ করে আমি এখান থেকে ধরে এভাবে ড্রাগ করে ফটোশপে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুটা পিকচার চলে আসছে ফটোশপে। আমি এখন এই দুটা পিকচার কিভাবে আপনারা একটা A4 পেজে উপর নিচে সাজাবেন সেটাই দেখাবো। ওকে আমি এখানে এটা বড় করলাম। বড় করে আমি এখান থেকে কন্ট্রোল A দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পর আমি কন্ট্রোল T দিয়ে এটা মার্ক করব। মার্ক করার পর এখান থেকে মাউস দিয়ে একটু এভাবে ড্রাগ করলে দেখতে পারবেন একটু ঘুরবে। ওকে আমি আমার সুবিধা অনুযায়ী ঘুরাই নিলাম, তারপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখান থেকে এটার রেজুলেশনটা একটু বাড়াই নিব যাতে ক্লিয়ার বেশি হয়। আমি অল্টার দিয়ে ডাবল আই ক্লিক করলেই কিন্তু আপনার ইমেজ সাইজের এই ড্যাশবোর্ডটা চলে আসবে। আপনি এখান থেকে 300 রেজুলেশন দিয়ে দিবেন। অবশ্যই 300 যদি রেজুলেশন না দেন তাহলে পিকচারটা একটু ফেটে যাবে। ওকে আমি 300 রেজুলেশন দিয়ে আমি ওকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা একটু বড় হয়েছে। আমি এখন কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম কমাবো। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমি এখান থেকে আমার সাইজ অনুযায়ী আমি সিলেক্ট করব। ওকে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। আমি এখান থেকে অল্টার আই পি দিয়ে ক্রপ করতে পারি অথবা এখান থেকে ইমেজ যাব, ইমেজ থেকে ক্রপে দিলেও কিন্তু ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন এটা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে মার্ক করব। করার পর এখান থেকে অল্টার চেপে ধরে আপনি এখান থেকে এই কর্নারটা এভাবে অল্টার চেপে ধরে এভাবে ধরে এখান থেকে মাউস দিয়ে একটু ড্রাগ করে নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন একটু সোজা হচ্ছে। সেমভাবে এখান থেকে অল্টার চেপে ধরে এটা একটু এভাবে ড্রাগ করবেন, কিন্তু অবশ্যই অল্টার চেপে ধরতে হবে। ঠিক আছে, এখান থেকে সেমভাবে আমি এটাও করলাম। ওকে দেওয়ার পর আমি এন্টার দিলাম। ওকে এর পরবর্তী কাজ হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন পিকচারটা একটু কালো টাইপের হয়ে গেছে। আমি এখান থেকে কন্ট্রোল এল দিয়ে একটা লেভেলসের একটা ড্যাশবোর্ড আনবো। আসার পর আমি এখান থেকে মাউস দিয়ে এভাবে একটু কমাই দিব কালারটা। দেখতে পাচ্ছেন পিকচারটা একটু ক্লিয়ার হচ্ছে। আমি এখান থেকে একটু এটা একটু বাড়াই দিব। এটা দিলে কিন্তু আপনার লেখাগুলো একটু কালো হবে, এটা দিলে হচ্ছে আপনার পিকচারটা একটু সাদা হবে। ঠিক আছে, এটা হচ্ছে লেখাটা কালো করার জন্য এটা। ওকে আমি দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। ওকে তারপর আমি এখান থেকে কালারটা একটু হোয়াইট করে দিব। এখানে নিচে ক্লিক করে নিচের লেয়ারে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আবার সিলেক্ট করবো। এভাবে সিলেক্ট করার পর এখান দেখতে পাচ্ছেন হালকা হালকা কালোতে এগিয়ে গেছে, এটা আমি বাদ দিব। এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে বা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট অপশন চাপলেই কিন্তু আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে এভাবে এদিকেও আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা সেট আপ হয়ে গেছে এনআইডি কার্ডটা। এখন আমি এটা A4 পেজে সেট করব। ওকে এখন আমি এটা A4 সেট করব। সেট করার জন্য আমি এখান থেকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা নতুন A4 পেজ নিব। কন্ট্রোল N দিয়ে আমি পেজের ড্যাশবোর্ডটা আনবো। এখান থেকে প্রেজেন্ট সাইজে আমি এখান থেকে A4 দিব। A4 দেওয়ার পর এখান থেকে কিন্তু RGB কালার অবশ্যই সিলেক্ট করে দিবেন। এখান থেকে 300 রেজুলেশন দিয়ে দিবেন। দেওয়ার পর ওকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা ধরে এভাবে এক পাশে নিয়ে আসবো। এক পাশে নিয়ে আসার পর এখান থেকে আমি মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পর এখান থেকে এনআইডি কার্ডটা এভাবে ড্রাগ করে এই পেজে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন চলে আসছে। সেমভাবে আমি ব্যাক পেজের কাজটাও করব। ওকে প্রথমে রেক্ট্যাঙ্গল টুল নিব। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে এটা মার্ক করব। মার্ক করার পর এখান থেকে একটু ঘুরাই নিব আমার সুবিধা অনুযায়ী। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ঘুরাই নেবেন। ওকে আমি আর একটু এভাবে রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমি মার্ক করলাম আরবার। ওকে মার্ক করার পর অল্টার আইপি দিয়ে ক্রপ করব অথবা এখান থেকে ইমেজে গিয়েও কিন্তু আপনারা ক্রপ করতে পারবেন।
ওকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোলটি দিয়ে মার্ক করলাম মার্ক করার পর আমি এখান থেকে এখানে এই কর্নারটা আমি অল্টাস চেপে ধরে মাউস দিয়ে একটু ঘুরাই দিলাম ঠিক আছে এভাবে আপনারা খুব সুন্দরভাবে করে নেবেন তে ধীরে আপনারা কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনাদের কাজগুলো আরও সুন্দরভাবে হবে ওকে সেমভাবে আমি এই কর্নারটা করলাম এই কর্নারটাও করলাম আর এই কর্নারটাও সেমভাবে আমি সেট করে দিলাম সেট করে এন্টার দিয়ে দিলাম এন্টার দেওয়ার পর অল্টার আইপি দিয়ে সেমভাবে আবার ক্রপ করে দিব রেজলিউশনটা বাড়াই নিতে হবে রেজলিউশনটা বাড়ানোর জন্য আমি এখান থেকে ইমেজে যাব ইমেজ থেকে আমি ইমেজ সাইজে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি 300 রেজলিউশন অবশ্যই দিয়ে দিব 300 রেজলিউশন দিলে আপনারা ছবিটা একটু ভালো কোয়ালিটির পাবেন ওকে বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম কমালাম এরপর আমি কন্ট্রোল এল দিয়ে লেভেলের ড্যাশবোর্ডটা আনবো আনার পর আমি এখান থেকে একটু এভাবে একটু হোয়াইট কালারটা একটু বাড়াই দিব এখান থেকে কন্টেস্ট একটু এদিক দিয়ে বাড়াই দিব ঠিক আছে এভাবে আপনারা খুব সুন্দরভাবে করে নেবেন ওকে তারপর আমি এখান থেকে সেমভাবে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এখান থেকে হোয়াইট কালার রেখে আমি সেমভাবে এখানে যে কালোগুলো আছে এগুলো সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট বাটন চাপবো তাহলে কালোগুলো চলে যাবে ওকে দিলাম সেমভাবে এই পাঁচটাও দিয়ে দিলাম এই পাঁচটাও দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমি এই সেমভাবে ফ্রন্ট পেজের মতো এটা ব্যাক পেজও আমি এক ফোরে নিয়ে যাব ওকে আমি এখান থেকে এটা দিলাম নেওয়ার পর এখান থেকে মুভ টুল নিয়ে আমি এটা সিলেক্ট করার পর এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিব ঠিক আছে এখন এটা এই দু ওইটাই আমি একই সাইজের করব একই সাইজ করার জন্য আমি এখান থেকে এর নিচে বসাইয়ে আমি এখান থেকে শিফট চেপে ধরে এখানে মাউস দিয়ে একটু এভাবে ড্রাগ করলে দেখবেন একটু ছোটো হচ্ছে অবশ্যই সিপ সেভ ধর সেভে না ধরলেও বড়ো ছোটো হয়ে যাবে ঠিক আছে আমি এন্টার দিলাম এন্টার দেওয়ার পর আর একটু নিচে নামাই দিব ব্যাক সাইডটা নামে দেওয়ার পর এখান থেকে আমি লেয়ার দেখতে পাচ্ছেন আমাদের তিনটা লেয়ার হয়ে গেছে আমি এখন তিনটা লেয়ার একটা লেয়ার করব সেক্ষেত্রে আমার কন্ট্রোল শিফট ই দিলে কিন্তু একটা লেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা লেয়ার হয়ে গেছে লেয়ার হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সেমভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিব রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে টিক মাঝখানে নিয়ে আসব ওকে মাঝখানে নিয়ে আসলাম এখন আপনারা যদি এটা বড় ছোটো করতে চান সেক্ষেত্রে সেমভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটা এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে এটা মার্ক করবেন মার্ক করার পর শিফট অল্টার চেপে ধরে টান দিলে কিন্তু একটু বড় হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা খুব সুন্দরভাবে এটা করে নিতে পারবেন এখন আপনি এই ফাইলটা চাইলে আপনি মেলও পাঠাইতে পারবেন যে কোনো জায়গায় সেভ করে পাঠাইতে পারবেন ওকে আমি ফাইলটা সেভ করতেছি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি এখান থেকে ডেস্কটপ আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপ থেকে আমি নিউ ফোল্ডার টুতে এখান থেকে লিখে দিলাম রিনেম করে দিলাম এনআইডি পিকচার ঠিক আছে আপনারা এখান থেকে ফরম্যাটে গিয়ে এখান থেকে জেপিজিও সেভ করতে পারবেন আবার এখান থেকে পিডিএফ সেভ করতে পারবেন আর এখান থেকে চাইলে পিএনজিও সেভ করতে পারবেন সাধারণত এখানে জেপিজি এবং পিডিএফটা লাগে আমি এখান থেকে জেপিজি দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিলাম এখান থেকে রেজুলেশন আপনি কোয়ালিটি আপনি ফাইভ দিলে আপনার ফাইভ থেকে ফাইভ দিতে পারবেন সর্বনিম্ন আর এখান থেকে কমাইলে কিন্তু আপনার রেজুলেশনটা কমে যাবে ছবির এখন আমি এখান থেকে ফাইভ অথবা টেন দিতে পারবেন ওকে আমি ফাইভ দিয়ে ওকে দিয়ে দিলাম সেভ হয়ে গেছে দেখতে পাবেন এটা ডেস্কটপে আমি এখান থেকে এনআইডি পিকচার এটা ওপেন করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেভ হয়ে গেছে এখন আপনারা চাইলে এটা খুব সুন্দরভাবে প্রিন্টও নিতে পারবেন এবং মেল অথবা যে কোনো জায়গায় নিতে পারবেন ওকে আমার ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ